মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত বন্ধুরা। আজকে দেখুন আমি পুরো ভিডিওটাই আপনাদের কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। ওর ফটো তুলতে বয়ে গেছে আমার, কি অবস্থা! এই লাইট পোস্টে বেঁকে গেছে একদম। তোমাদের কাজ তো বন্ধ হয়নি, তোমাদের কাজ তো ঠিক হয়ে যাচ্ছে, আর আমাদের কাজ তো সব বন্ধ। কৃষ্ণচূড়া গাছটা ভেঙে মাঝখান দিয়ে ভেঙে গেছে একদম। এটা হচ্ছে আমাদের পাড়া, অবস্থা কি! হ্যাঁ, ছবি তুলে রাখা না। চলো লক্ষ্মী, দেখো আমাদের পাড়ার কি অবস্থা। কালকে বিকেল 4:57 ঝড়টা শুরু হয়, তারপর তাণ্ডব লীলা, তারপরে অংশটা আপনারা দেখতে থাকুন। 10টা বাজে, এখন পর্যন্ত কারোর আসার পাত্তা নেই। হ্যাঁ, এই তো এই পরিস্থিতি, 18 ঘন্টা হয়ে গেছে আমরা, কারেন্ট জল সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। এই ঝড়টা শুরু হওয়াতে কেউই জল ভরে রাখা বা বোঝাই যায়নি যে ঝড়টা হবে, আর হঠাৎ করেই হওয়াতে সবাই জলও তোলেনি আর কারেন্ট তো অফ হয়ে গেল। কিছু না, ওরা কাজ করছে, চারিদিকে ঘুরে ঘুরে কাজ করছে, এখন ফরেস্ট্রি করছে, ওগুলো সমস্ত শেষ করে এখানে আসবে। ভেঙে পুরো হেলে গেছে, কৃষ্ণচূড়া ফুলগুলো দেখুন আমাদের বাগানে, আর এই যে কৃষ্ণচূড়ার ডাল এসে পড়েছে, এই লেবু গাছের ইয়েতে, মানে কীরকম হারে ঝড়টা হয়েছে। কালকের ঝড়টা আমাদের কাছে মারাত্মক। আমার হাতে ডালটা ওখান থেকে ভেঙে এসে লেবু গাছে পড়েছে, মানে আজকে কয়েক বছর ধরে আমরা দেখছি এরকম ঝড় দেখিনি, যা ঝড় হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে সাংঘাতিক, মানে 3 দিন ধরে কারেন্ট অফ হবে থাকবে, মানে আজকেও আসবে না কারেন্ট। কারণ হচ্ছে এই, 1 নম্বর কারণ হচ্ছে পোলটাই পাল্টাতে হবে বলছে। আমি গেছিলাম এইমাত্র, 5খানা পোল ইয়ে করেছে, 5খানা পোল বসাবে, তারপর 5খানা পোল বসানোর পরে ওই বসাদাবার সাথে আসছে, তারপরে আমাদের এখানে পোলটা পর বসাবে। পোলটার যে অবস্থা হয়ে আছে, পোলটা না ঠিক করলে কারেন্ট আসবে না, মানে তারটাই বসানো যাবে না, তারগুলো আবার খুলে পড়ে যাবে। আজকে যদি ঝড় দেয় রাতে একদম শেষ। ম্যাডামের খুব ক্ষতি হচ্ছে, কার গাড়ি ভেঙেছে, কার কার এখন কারেন্ট, এখন কারেন্ট নেই তো, না না এখানে কারেন্ট নেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাপরে কি অবস্থা হয়েছে বলো। এটা কি কিরকম, এটা বেঁকেছে দেখো, তোমার হাতটা মিলাও, তোমার হাতটা, ওর হাতটা
নুনিয়া শুভেন্দু মিলে খুব করেছে বলো এই বাহাতে কেন আমার হাত মিলালাম ননিয়া শুভেন্দু মলে খুব করেছে নরে তারপরে ওর নাতি আছে না নাতি টিভি দেখতে পাচ্ছে না এ দেখতে পাচ্ছে না পাগল হ্যাঁ আপনি একটু বলুন এদিকে তাকিয়ে বলুন আমি না আমার কাজটা তো ওদের হাতে ছেড়ে দিয়েছি আমি করছিলাম আচ্ছা ওরা এখন বাচ্চা ছেলে ওরা পারে নতুন নতুন শিখছে তাই ওদেরকে এখন শিখিয়ে আমি এখন ছেড়ে দিয়েছি এই কাজটা আমি অবজারভেশন করছি এই তার আছে লোকটা তার সাথে এ দেখো সরিয়ে দিচ্ছে হ্যাঁ এইটা ভেঙে দেবে রাস্তা বন্ধ ওদিকে তো বন্ধ করতে হবে তোমাকে একটা মাইক এখান থেকে কি করবে ওইদিকে আরো বন্ধ আছে ওই যে বন্ধ আছে ওই যে বন্ধ কবে আমরা পাবো ওয়াইফাই এর কানেকশন কবে পাবো দুদিন ওয়াইফাই এর কানেকশন আমরা পাবো তো যাক আচ্ছা এখন কটা বাজে আগে বলো পাঁচটা আট বাজে এখনো কাজ চলছে যা অবস্থা আমরা মনে হচ্ছে আজকে রাতেও আসবে কিনা সন্দেহ মানে আমরা এখন বেরিয়েছি আসলে কালকে যে সময়টা পড়েছে না তখন এ বাবা ফাঁকা হয়ে গেছে দেখো তাছাড়া বর্ধমানের তো চারিদিকে রেল স্টেশনের কাছে একটা লোহার ইয়ে দিয়ে মানে পোক্ত একটা পতাকা ছিল সেটা ভেঙে গেছে তারপরে কত শেড উড়ে গেছে তারপরে কত মানে বাড়ি ঘর ভেঙে গেছে একটা ঘূর্ণিঝড় যেটা বলে বোঝানো যাবে না এরকম আমরা কোনো দিন দেখিনি এতটাই ক্ষয়ক্ষতি হচ্ছে কারোর আম গাছ পড়ে গেছে কারোর মানে বাড়িতে যে কী ক্ষতি হয়েছে কী পরিমাণ ক্ষতি হয়েছে অনেকের আমাদের ম্যাডাম মানে উর্মিলার তো ছাদের শেড একদম সব নতুন করেছিল সে পুরো একদম লোহা শুদ্ধ লোহার যে মোটা মোটা লোহা দিয়া বাঁধা ছিল সেগুলো শুদ্ধ নিয়ে গিয়ে ফেলেছে এবং একটাখানে গাড়ি দাঁড়া করানো ছিল সেই গাড়িটার ক্ষতি হয়েছে এবং সেই সময় যদি কোনো লোকজন বাইরে থাকতো সে তো নির্ঘাত মারা যেত সেই ক্ষয়ক্ষতিটা শুধু হয়নি তাছাড়া সাংঘাতিকভাবে আমাদের এখানে ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে এই ফরেস্ট আছে ফরেস্টে এত গাছ পড়েছে মোটা মোটা অনেক বহু পুরনো গাছ সেগুলো সমস্ত পড়ে গিয়ে যার জন্য এত দেরি হচ্ছে মানে ওই গাছগুলো সমস্ত কেটে ঠিকঠাক করে তারপরে এখানে আসলো এরা এসেছেই প্রায় সাড়ে চারটের পর এরপরে কাজ শুরু করেছে এবার কাজ যখন শেষ হবে তারপরে কারেন্ট দেবে তখন আপনারা মানে আমরা ভিডিও আপলোড করতে পারবো বা বুঝতে পারবো কখন কারেন্ট আছে তারপরে জল টল তুলবো এই আর কি করা যাবে মানে আর ভালো লাগে না এত গরমে আমি ভয়েস দিচ্ছি যে আমি পারছি না আর আছে এখন কাজ চলছে কাজ শেষ হলে কারেন্ট যখন আসবে তখন আমি এই ভিডিওটা আপলোড করব এবং আপনারা তখন দেখতে পাবেন আপনারা দেখবেন কী অবস্থাটা হয়েছিল আমাদের দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট যদি ভালো লাগে করবেন নইলে করতে হবে না শুধু দেখবেন